হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ রিপাবলিক ডে তোমাদেরকে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তো দেখো আমি লাইভ করছি এক হাতে মোবাইল রেখে তো একটু ব্লগ বানিয়ে নিলাম আর আমার ছেলে স্কুলে যাবে ওর এই স্কুলে একটা ডান্স আছে আর কি প্রোগ্রাম আছে আলু আলু সেজেছে আর কি ভিতরে গ্রিন জামাটা পরে দিচ্ছে আর আলুর উপর একটা ও স্কুলে গিয়ে পড়ে নেবে তো বাকিটা আমি লাইভটা দেখো লাইভটা করার লাইভটা শেষ হওয়ার পরে বাকি এলবি বাকিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করব আর আমার ছেলের কি কি করছে জানি না কি হবে স্কুলে বলেছে ম্যামরা ভিডিও করতে দেবে না তবু দেখছি কি করা যায় তো চলো কি কি করে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে পাবলিক বলো পাবলিক বন্ধুরা আজ তুমি ডান্স করবে হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করব দেখি চেষ্টা করব ঠিক আছে আর বাবু এখন স্কুলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্কুলে যাচ্ছে বাবু এখন আমি দশটার পরে যাবো বাচ্চা মানে পরে যেতে বলেছে ওকে আগে যাবে কারণ মেকআপ করবে তো লিপস্টিক পাউডার সব দিয়ে দিয়েছি তো চলো তাহলে আমার এলবি চালু আছে সবাই রেগে যাচ্ছে কথা বলছি না তো বন্ধুরা রেডি হয়েছিস প্রচণ্ড কুয়াশা বাইরে তো অনেক দিন আগে ভেবেছি ছাব্বিশে জানুয়ারি বেশ সাজুগুজু করে যাব বেশ স্টাইল ভালো জামা কাপড় পরে যাব কিন্তু দেখো সোয়েটার পরে যেতে হচ্ছে তো তোর সিম্পল একটু লিপস্টিক পরে নিলাম টিপ পরে নিলাম বা সোয়েটার পরে এবার আমি ভাগবো স্কুলের দিকে তো চলো তাহলে দেখি কি করা হয় ভিডিও করতে দেয় দেবে না দেখি তবু চেষ্টা করি আর আমি কিছু খেতেও ভুলে গিয়েছি মাই গড হ্যাঁ ওর পাপাকে ফোন করলাম তোর পাপা আর আমি দুজনে মিলে চলে এলাম স্কুলের সামনে দেখো দাঁড়িয়ে আছি আরও বাচ্চারা দাঁড়িয়ে আছে তো এখন ভিতরে যাব ভিতরে ওরা যেখানে ও বাবুর সঙ্গে এখন দেখা হবে না ও উপরে মেকআপ রুমে আসে ওখান থেকে ডান্স করবে তারপর ওদেরকে একটা অডিটোরিয়াম রুমে নিয়ে আসবে সেই রুম থেকে বাবুকে আমি নিয়ে তারপর চলে যাব বেশি সময় থাকার ইচ্ছে নেই কারণ প্রচণ্ড কুয়া ঠান্ডা লাগছিল আমার আর ওর পাপাও বলছে আমি ও অফিসে যাবে অফিস থেকে যেহেতু এসছে তো চলো তাহলে দেখো গেটটাও একটু সাজিয়েছে ওয়েলকাম দিয়ে বাইরে একটু দোকান এসেছে তো ওর পাপা বলছে চলো চলো ভিতরে চলো তো আমরা চলো তাহলে ভিতরে যাই ইয়েলো কালার ড্রেস পরে এই ছেলেগুলো বেশ ভালোই করছিল তো একজনের পর একজন চড়ে প্রায় একবার স্লিপ হয়েছিল ছেলেটা স্লিপ করেও কিন্তু সামনে নিল সামনে নিল আমি তো ভেবেছি মনে পড়ে যাবে বাপরে আমার খুব ভয় করছিল এগুলো টিভিতে অনেক চাই দেখো প্রায় পড়ে গিয়েছিল ছেলেটা তো টিভিতে আমি অনেক দেখেছি কিন্তু আমি রিয়েলভাবে এটা দেখে আমার খুব ভাল লাগছিলো দেখো তো এবারে মাস্ক এরপর আর উঠবে সে উপরে উঠে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে খুব সুন্দর লাগছিলো এটা সামনে থেকে এই দেখো উঠে যাচ্ছে উপরে তো সামনে থেকে দেখতে খুব ভাল লাগছিল খুব ভালো লাগছিলো আমার তোমাদেরকে বন্ধুরা হ্যাপি রিপাবলিক ডে এসপিএম প্রেজেন্টস জয় ইন্ডিয়া জয় ইন্ডিমার্টল কি যে শক্তি ইরেজিনে এসিফাল ছেলের যে গেস্টগুলো ওরা সবাই এসে গেছে এসে যাওয়ার পরে পতাকা উত্তোলন করা হলো তো এই ছেলের ওয়াইফরা দেখো সামনের দিকে এই ছেলের ওয়াইফরা বলছি এই ছেলে যারা চাকরি করে তাদের ওয়াইফগুলো দেখো সামনের দিকে চলে আসছে ওদের আলাদা আলাদা আর কি গেস্টের জন্য আলাদা রেখেছে বসার জায়গাটা তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাপরে আমার তো খুব ঠান্ডা লাগছিল আমি ওই স্টলটা নিতেও ভুলে গিয়েছিলাম তো ওরা বেশ শাড়ি পরে এসেছিলো বেশ ভালোই লাগছিল ওদেরকে দেখতে ওরা বেশ সাজুগুজু করেছিল আমি মাঝে মাঝে একটু ভিডিও করছি ওর পাপা তো একভাবে দেখছে দেখো আর দেখো ঢাকা ঢাকাঢুকি দিয়ে একদম কুয়াশা ছিল প্রচণ্ড পরে আস্তে আস্তে রোদ উঠেছিল পতাকা উত্তোলন করার পর তারপর ওই জিমন্যাস্টিকের পরে তারপর দেখো দেখালো কীভাবে মানে নার্সারিতে পরে বাচ্চাগুলো একটা বাচ্চা স্কারটি খুলে গিয়েছিল একটা মেয়ে দুবার খুলে গিয়েছিল একটা ছোট বাচ্চা মেয়ে ওর স্কার্টটা মানে ঢিলা ছিল তো ছিল হয়তো ওই কারণে ওর স্কার্টটা খুলে গিয়েছিলো ডান্স করতে গিয়ে তো দেখো কী সুন্দর কিউটি কিউটি পাইগুলো ডান্স করছে দেখো এই দেখো এই মেয়েটাই যে এইটা এটা হয় হেয়ার হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড এই যে খাম্বার সাইডে দাঁড়ানো তো ওর স্কারটা খুলে গিয়েছিল কি কি কিউ কি সুন্দর লাগছিলো বলবো কী করে তোমাদের খুব সুন্দর লাগছিলো এদের ডান্সগুলো ছোটো বাচ্চারা এরা মানে সবে মতো কথা বলতে শিখেছে কিন্তু দারুণ দারুণ করেছিল এর মধ্যে পিজির বাচ্চারাও আছে নার্সের বাচ্চারা নার্সারিতে আরও সে ক্লাস দু ক্লাস দুটো ক্লাস মিলে একসঙ্গে ডান্সের ইয়েটা করেছিল তো খুব সুন্দর হয়েছিল এদের ডান্সটা মানে এদের ডান্সটাই সবথেকে বেশি এনজয় করেছিলাম আমার ছেলে ক্লাস অনে পড়ে তো ওই জন্য আমার বাবুর এখন ডান্স হবে বাবুর হচ্ছে বাবু হয়েছে আলু সামনে দাঁড়িয়ে আছে ওই খাম্বাটার সাইডে তো কেউ আলু হয়েছে কেউ বেনানা হয়েছে কেউ টমাটো হয়েছে কেউ বেগুন হয়েছে কেউ অরেঞ্জ হয়েছে বেশ মজা

তো বন্ধুরা আগে থেকেই ম্যামরা আমরা বলে দিয়েছিল যে আগের দিনই নোটিশে যে বাবুদের বাচ্চাদের যাদের অনুষ্ঠান যখনই প্রোগ্রামটা ডান্সটা কমপ্লিট হবে তখনই অডিট রুম থেকে নিয়ে যাবে তো তখন ওই অডিট রুমে দাঁড়িয়েছিলাম বাবুকে তো নিয়ে এসে আবার ক্লাসে গেল উপরে ও ব্যাগ আনতে আর দেখো আর এরা সব এর আগের মেয়েটা ও অরেঞ্জ হয়েছিল আর এই আলু হয়েছিল কেউ ব্যানানা কেউ বেগুন কেউ গাজর আর বাবুকে আলুর ড্রেসটা পরিয়ে একটু ফটো তুলে নিলাম ও তো তুলতে চায়নি তারপর খুলে দিল ড্রেসটা খুলে পাপাকে দিল তো আমি আর বাবু একটুখানি গার্ডেনের দিকে গেলাম ওর পাপাও গেল কারণ ওখানটায় বেশ রোদ ফুল গাছগুলো দেখতে ভালো লাগছিল তো থাকতে আর ভালো লাগেনি এরপরেও আরও অনেক কিছু হয়েছিল কিন্তু আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার মনে হচ্ছে ঘরে গিয়ে ব্লাঙ্কেটের মধ্যে থাকি কারণ রাতেরবেলা লাইভ করেছি ঘুম হয়নি দুটো সময় ঘুমিয়েছি আবার সাড়ে ছটায় উঠেছি তো ভালো লাগছিল না ওই জন্য আমি ঘরে চলে এলাম আর বাবু ঘরের গেটের কাছে এসেই বলছে মাম্মা আমাকে একটা জিনিস কিনে দাও ছোট্ট করে লাইটার কিনে দাও তো শুধু শুধু ফলতো আশি টাকা দিয়ে একটা লাইটার কিনলো খেলার জন্য মানে এদিক ওদিক যখন মারবে তখন কালার ফুল হয় ওইগুলো আর কি তো আশেপাশে আরও অনেকে এরাও দেখো ফটো তুলছিলো তারপরে বাড়ি চলে এলাম আর রান্না বান্নার তো কোনো চাপ নেই ওর পাপাকে বলেছে যে আজ অফিসের থেকে খাবার নিয়ে আসবো কারণ আমরা স্কুলে যাচ্ছি যেহেতু কখন রান্না করবো এখন ঘরে যাচ্ছি একটা সময় এখন গিয়ে তো রান্না করতে পারবো না দশটার সময় বেরিয়েছি ওই জন্য অফিস থেকে খাবার নিয়ে আসবে তো বেশ ভালোই লাগছে স্কুলের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে বলো পরিবেশ গার্ডেন চারিদিকে গালগুলো গাছগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগে বাবুর স্কুলটা তো একটুখানি চারিদিকে একটুখানি ঘুরে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বলবে তোমরা আর ওর পাপার সঙ্গেও দেখো যাচ্ছে বললাম যে আলু ড্রেসটা আর একটু পরে নাও বাবু বলছে না মা আমার ভালো লাগে না পড়তে আমি ভাবতে পারিনি বাবু ডান্স করবে এর আগের বারও করেছিল বর্জলা থাকতেও দুর্গাপুর থাকতেও তো বেশ ভালোই লাগলো ছেলের ডান্স দেখতে ওর পাপা ওর প্রোগ্রামে এলো প্রত্যেকবারও প্রোগ্রাম হয় বাবু ওর পাপা থাকে না মানে আমার বর থাকে না তখন অফিসের কাজ এখানে সেখানে থাকে তো দেখো ওখানে একাটা করে আবার একটু গেটের বাইরে দিয়ে একটু ঘোরাফেরা করলো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তাহলে ঘরে যাওয়া যাক চলো বন্ধুরা আমরা ঘরে চলে এলাম বেশি থাকতে ভালো লাগলো না আমার খুব ঠান্ডা লাগছিল আর এখন আমরা চলে এলাম আর দেখো সঙ্গে আর দেখো দুষ্টুমি শুরু হ্যালো তো ডান্স করো বলো একটুখানি এসো এই দেখো বন্ধুরা এটা পায়েস দিয়েছে এটা পনির দিয়েছে আর এটা মনে হয় আলু কিছু একটা জানি না যাই হোক আর এদিকে পুরি দিয়েছে চলো তাহলে খেয়ে নিই বাবু ওর আমি এগুলো বন্ধুরা এটা হচ্ছে কাবুলি ছোলা আমি বুঝতে পারিনি আলু দিয়েছে তো বেশি করে মনে হচ্ছিলো আলুর ঝোল ওই জন্য তো যাই দিয়েছে না কেন কারণ স্কুল থেকে এসে আমার রান্না করতে খুবই অসুবিধা হতো ওই জন্য ওর পাপাকে বলেছিলাম যে তুমি খাবার দিয়ে যেও তো ওর পাপা খাবার পাঠিয়ে দিয়েছিলো তো দেখো চলো আমিও নিয়ে এবার আমরা খেতে বসি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হবে ওকে বাবুকে চুলাটা দিলাম তো বললো মামা আমি চুলা খাবো না আমি পনির খাবো তো তার জন্য আবার ওকে পনিরটা দিলাম পাতলা করে ঝোল করেছে দেখো পনির মটর দিয়ে ধনে দিয়ে করেছে চলো তাহলে খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে লাঞ্চটা বেশ ভালোই হলো আমি তোমরা তো জানো আমি লুচি খেতে খুব ভালোবাসি তোর অফিস থেকে লুচিটা দিয়ে খাবারটা দিয়ে বেশ হেল্প হলো আমার রান্না করা লাগলো না তো এখন দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে অলরেডি বসে রয়েছি পা দিয়ে তো এখন ভেবেছি একটু রেস্ট হবো রাতে লাইভ ছিল অনেক রাত জেগেছি এখন ভেবেছি একটু ঘুমিয়ে পড়বো তো জানি না ঘুম হবে কি না তো তোমরা ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি বড় করছি না আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই টাটা